हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ट्रैवल डायरी ब्लॉग। आज आबार एकटी नतून वीडियो निये आपनादेर सामने चले एसेछी। आज आमरा एसेछी सिमलागड़ काली मंदिरे पुजो दिते। सिमलागड़ काली मंदिरटी हुगली जिलार सिमलागड़े अवस्थित। सिमलागड़ स्टेशने नेमेई जेते हय। स्टेशन थेके किछुटा गेली एई काली मंदिर। এখানে টোটোও পাওয়া যায় কালী মন্দির পর্যন্ত যাবার জন্য। খুব বেশি দূরত্ব নয়, হেঁটেও যাওয়া যেতে পারে। বর্ধমান থেকে হাওড়া লোকাল ধরে মেল লাইনে 41 কিলোমিটার দূরে এই সিমলাগড় স্টেশন, আর হাওড়া থেকে এলে মেল লাইনে 64 কিলোমিটার দূরে এই সিমলাগড় স্টেশন। এই সিমলাগড় কালী মন্দিরটি খুবই সুন্দর। এখানে এলে সকলেরই মন শান্ত হয়ে যাবে। আমরা এখানে আজ পুজো দেব। এই যে সামনে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি মন্দিরের পিছনে মন্দিরেরই পুকুর। এই পুকুরেই হাত পা ধুয়ে আমরা পাশের যে সমস্ত দোকানগুলি রয়েছে এখান থেকে পুজো কিনে মন্দিরেতে পুজো দেবো। পাশে অনেকগুলি দোকান রয়েছে, সেখান থেকেই আপনারা পুজোর সমস্ত জিনিস পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এই দোকানের থেকে পুজো কিনে নিয়ে চলে এসেছি মন্দিরে। এবার আমরা পুজো দেব। এখানে ব্রাহ্মণ সারাদিনই থাকেন এবং প্রতিদিনই এখানে পুজো হয়। মন্দিরটি অনেক জাগ্রত, তাই এখানে প্রচুর মানুষ পুজো দিতে আসেন। তবে দুপুরের টাইমটা কিছুক্ষণ পুজো বন্ধ থাকে, যেমন দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এছাড়া যে কোনো সময় এসেই আপনারা এই মন্দিরে পুজো দিতে পারেন। আজ আমরা এখানে দেখলাম একটি বিয়েরও আয়োজন করা হয়েছে। এখানে অনেকেই বিয়ের অনুষ্ঠান করে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত রকম সরঞ্জাম নিয়ে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমরা আশেপাশের দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার বর্ধমান লোকাল ধরে আমরা বাড়ি চলে যাব, কারণ আমরা বর্ধমান থেকে এসেছি। এই মন্দিরের আশেপাশে আপনাদের বাড়ি হলে, মানে হাওড়া বা বর্ধমানের মধ্যে, আপনারা একবার এসে এই মন্দিরে পুজো দিয়ে যেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। যেহেতু একদম রাস্তার ধারেই এই মন্দির, তাই যাতায়াতেও আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা গাড়ি নিয়ে এসেও পুজো দিতে পারেন এখানে। এবার আমরা আবার বাড়ি ফিরে চলেছি এবং সাথে সাথে আমি ভিডিওটিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো এবং মন্দিরটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। তাহলে আমি যখনই এরকম ট্রাভেল সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।